হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং, তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সুমিস ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন বেজে গেছে 9:30, আমি ঘুম থেকে উঠে গেছি, দাঁত ব্রাশ করা হয়ে গেছে, টুকটাক কাজকর্ম হয়ে গেছে, এখন করে নেবো ব্রেকফাস্ট। তো আজকে ব্রেকফাস্টে আছে দেখো ভেজিটেবলসের তরকারি আর মুড়ি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। বন্ধুরা এই দেখো আমার বাপের বাড়ির এখানে না প্রচুর তুলসী গাছ হয়েছে, একদম মানে সেই তুলসী বাগান বলা যায়, এত গাছ হয়েছে তুলসী গাছ, বেশ দেখতেও ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর আমি এখান থেকে কিছু তুলসী পাতা তুলব, তুলে এখন একটু রচা করব। তো চলো তুলে নিই। দেখো কতগুলো আমি বড় বড় পাতা তুলে নিচ্ছি, দিয়ে তারপর আমি এগুলো চা করবো। তুলসী পাতার তো তোমার মানে কি বলবো, অনেক গুণাগুণ আয়ুর্বেদিক, তো তাই ভাবলাম যে যেটা তুলসী পাতা দিয়ে ভালো করে চা করি। আর তুলসী পাতার গন্ধ আমার খুব ভালো লাগে জানো বন্ধুরা। আর তুলসী গাছে আবার অনেক শোঁয়াপোকাও হচ্ছে জানো তো, ওই জন্য দেখে দেখে তুলছি। এ দেখো এই কটা আমার তোলা হয়ে গেছে, চলো। এই দেখো বন্ধুরা আমার হার্বাল টি চাপিয়ে দিয়েছি, তুলসী পাতা, আদা, হ্যাঁ ছোটো এলাচ, এইসব দিয়ে হচ্ছে, ফুটছে এখন। এটা ফুটে গেলে তারপর সামান্য একটু গোলমরিচ দেবো আর একটু মিষ্টি, ব্যাস চা রেডি। বন্ধুরা দেখো আমি তো ভাইয়ের জন্য আলো কিনে এনেছিলাম, আর আজকে ঠাকুরের এখানটা ডেকোরেশন করছি, এই কাগজ ফাগজগুলো চেঞ্জ করছি। দিওয়ালির যে ডেকোরেশন সেটা করছি, পুরোটা কমপ্লিট হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আর কেমন লাগছে সেটাও বলো। কাগজগুলো একটা তাক আগে করবো, তারপর আবার আর একটা তাক করবো। দেখো আমার নিচের তাকটা কমপ্লিট হয়ে গেছে, পুরো কাগজটা লাগিয়ে নিয়েছি, আর যেখানে যেখানে যেরকম ঠাকুর ছিল সেগুলো সব সাজিয়ে নিয়েছি। এবার করব তার উপরের তাকটা, উপরের তাকটা এরকম সেমভাবে। বন্ধুরা দেখো আমার পুরো ডেকোরেশন করা কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরের এখানগুলো সব আমি কাগজ চেঞ্জ করে দিয়েছি, ঠাকুরগুলোকেও পরিষ্কার করলাম, আর যে আলোটা আমি কিনে এনেছিলাম দেখো ঠাকুরের কাছে লাগিয়ে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই বলো আমার দিওয়ালির ডেকোরেশন তোমাদের কেমন লাগলো, আর আলোটা লাগিয়ে কেমন লাগছে অবশ্যই SMS-এ বলবে। আর এবার আমি করে নেবো চান, তারপর করব লাঞ্চ, চলো লাঞ্চ করার সময় আবার দেখা হচ্ছে। আমি চান টান করে ফ্রেশ হয়ে গেছি, এবার চলে এসেছি লাঞ্চ করতে। আজকে কি কি আছে দেখো, লাঞ্চে আছে ভাত, আর আছে লাউ চিংড়ি দিয়ে তরকারি, আর আছে মুলো শাক ভাজা, আর হচ্ছে তোমার মুসুরের ডাল, আর হচ্ছে লোটে মাছের ঝুড়ো। তো চলো অনেক রকমই মা রান্না করেছে, আর লোটে মাছের এই ঝুড়োর রেসিপিটা তোমাদের সাথে আজকে আমার শেয়ার করা হলো না, কেন আমি তো ওই ঠাকুরের ওখানটা ডেকোরেশন করছিলাম, আমি একদিন তোমাদের সাথে শেয়ার করব মায়ের এই রেসিপিটা, তোমাদের ভালো লাগবে। তো চলো এখন লাঞ্চ করে নিই। গুড ইভিনিং, এখন সন্ধে হয়ে গেছে, আমি একটু চা নিয়ে বসে পড়েছি। আর দেখো ঘরের আলো টালোগুলো সব জ্বালিয়ে দিয়েছি, সন্ধে দেওয়াও হয়ে গেছে বাবার, এই আমরা এখন সব চা খাচ্ছি, আমি, বাবা, ভাই। তো চলো এখন একটু চা ফা খেয়ে নিই, আবার রাত্রিরে দেখাচ্ছি ডিনার কী হচ্ছে আজকে। রাতের ডিনার চলে এসছে, রুটি আর আলু পটল চিংড়ি মাছের তরকারি, তার সাথে আছে দরবেশ। এখন চলো ডিনারটা কমপ্লিট করে নেব, আর আজকে সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভিডিওগুলো সবার ভালো লাগছে। আর একটু বেশি করে কমেন্ট করো, রিপ্লাই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই, আর সবাই পাশে থেকো। তো আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।